আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কারীম আম্মা বাদ দূরে এবং কাছে দেশে প্রবাসে সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অগ্রিম আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেহেতু সামনে রমজানুর মুবারক এই রমজানুর মুবারকের গুরুত্ব এবং ফজিলাস সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ রব আলামিন সুরা বাকারার একশত পঁচাশি নম আয়াতে বলেছেন ইয়া ইউহাল্লাদিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন আমিন কবলিকুম লাইকুম তেতাকুন আল্লাহ রব আলিন সুরা বাকারার একশত পঁচাশি নম্বর আয়াতে বলেছেন হে ইমান তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে যেমনিভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যাতে তোমরা ক্ষোধাভীরু আল্লাহ বিরু হতে পারে এখানে আল্লাহতালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে মেসেজ দিলেন যে আল্লাহ বিরু খোদা বিরু হওয়ার জন্য রমজান মাস একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মাস রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন এই রমজান মাসকে আল্লাহ আল্লাহতালা তিনটি ভাগে ভাগ করেছেন একটি ভাগ প্রথম যে দশ দিন এই দশ দিনকে রহমতের দশ দিন বলা হয়েছে এবং মধ্য দশ দিনকে মাঘ ফেরাতের দশ দিন বলা হয়েছে এবং শেষ দশ দিনকে নাজাতের দশ দিন বলা হয়েছে রমজান মাসের গুরুত্বপূর্ণ অনেকগুলো এবাদত রয়েছে সে এবাদতের ভিতরে রাসুল সাল আলু ওয়াসাল্লাম এবাদত সম্পর্কে অনেকগুলো হাদিস বলেছেন এবং এই রমজানের কারণে আল্লাহ তালা রাসুল বলেন যে আল্লাহ রবুল আলমিন এই রমজান মাসের কারণে জাহান নামের গুলা বন্ধ করে দিয়েছেন সুবাহান আল্লাহ ও ফুতিহাত আবু আবু জান্না এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন রমজান মাসে চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের দরজাগুলা খুলে দিবেন এবং জাহান নামের দরজাগুলো আল্লাহ তালা বন্ধ করে দিবেন এবং বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেন যে ইন্না জান্নাতা তাজাখ রফু লি রমাদান মিনার রসি এই রমজান মাসের উপলক্ষে আল্লাহ তালা জান্নাতগুলোকে সুসজ্জিত করা হয় এটা করা হয়লো যখন রমজান মাস বছরের প্রথম হতে একবার পরবর্তী বছর পর্যন্ত রমজান যখন শুরু হয় তখন থেকে শুরু করে একবারে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তালা রোজাদারের জন্য এই জান্নাতকে আল্লাহ সুসজ্জিত করতে থাকেন আল্লাহ হাবিজ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন ইজা কায়না আউয়ালু ইয়ামা মিন রমাদান হাব্বাত রিহুন তাহতা আরশি মিনাল মেও অরকে জান্নাতি আল আল হুরে ইন রাসুল সাল্লাম বলেন রমজান মাসের প্রথম দিন যখন উপস্থিত হয় তখন বেহস্তের বৃক্ষ রাজি পাতা হতে এক প্রকার হাওয়া আরশের নিচ দিয়ে প্রবাহিত হয় এই হাওয়াটা হুরদের চোখের উপর গিয়ে লাগে এবং হুরেরা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আপনি আমাদেরকে এমন স্বামী দান করেন যেই স্বামীদের দেখলে আমাদের চোখগুলো জুড়িয়ে যায় তো রমজান মাসে যারা এবাদত করবে আল্লাহ তালা তাদেরকে ওই জান্নাতের হুরগুলো আল্লাহ তালে দান করবেন এবং জান্নাতের হুরদের স্বামী হিসাবে আল্লাহ তাদেরকে কবুল করে নেবেন অন্য হাদিসে রাসুল আলী ওসাল্লাম বলেছেন যে এই জান্নাতের এই রমজানের রোজা রোজা রাখার কারণে আল্লাহ তালা বান্দার রাসুসাল্লাহ মান রমাদান ইমান মা আল্লাহ্মা তাকাদ্দা মিনজানবি কোনো মানুষ কোনো মুসলমান ইমানদার বিশ্বাসের সাথে এবং সোয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুণের আশা আল্লাহ ক্ষমা করে দিবেন সোবাহান আল্লাহ আর যে ব্যক্তি ইমান ও আকিদার সাথে এই সোয়াবের আশায় রাত জাগর করবে তারাবি রমাজ সালাত আদায় করবে আল্লাহ পাক তার অতীতের সমস্ত পাপ রাশি তার সমস্ত পাপ রাশিগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং এই রাতের ভিতরে রসুলসাল্লাহ আলী ও বলেন যে কমায় লাইলাল কদ্রে লাইলাতাল কদ্রে এবং লাইলাতুল কদরের যে রাত্র এই রাত্রে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করবে বন্দি করবে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুণাগুলা আল্লাহ মাফ করে দিবে সুবাহার আল্লাহ শুধু তাই নয় এই রমজানের অন্য অন্য মাসে ফরজ এবাদত করলে যে সব পাওয়া যায় রমজান মাসের খাতিরে এই রমজান মাসে যদি একটা নফল এবাদত করে আল্লাহ তালা তাকে অন্য মাসের ফরজ এবাদতের আমল করলে যে সব হতো সেই সাব তাকে দান করা হবে রাসুল সাল আলিয়ালাম অন্য হাদিসে বলেছেন যে কুল্লো আয়াম আলী ইবনে আয়াদামা ইউ দাফু হাসানাতুন আসে আমসা আলিহা প্রত্যেকটা বনি আদমের বনি আদমের প্রত্যেকটি ন্যাক আমল আমলের সব আল্লাহ তালা ওই মাসে দশ হতে একবারে গুণ পণ্ড বৃদ্ধি করে দেন এবং আল্লাহ তালা বলতেছেন কলাল্লাহ ইমা ওয়ানা ওয়ানি এই রমজানের রোজাটা আমি আল্লাহর জন্য আর এর জাদাটা আমি আল্লাহ নিজে দান করব পৃথিবীতে অনেক মানুষ আছে পৃথিবীর এমপি চেয়ারম্যান মন্ত্রী যারা আছেন তারা যখন মানুষকে কোনো উপটোকন দেয় হাদিয়া দেয় তখন কিন্তু সেটা ছোটো হয় না আর এই গোটা জগতের মালিক যিনি মহান আল্লাহ তাআলা তিনি যখন বান্দাকে যা দিবেন তার তার যা যার পরিমাণটা কী কেমন হবে এটা আমরা কি কল্পনা করতে পারি ভাইয়ারা আল্লাহ তালা যা যারা বড়ো যা এই জন্য আমরা রমজানের রোজাটাকে গুরুত্ব সহকারে আমরা রোজা রাখবো আর এই রোজাদারের জন্য রাসুলসাল্লু আলিউসাল্লাম বলেন রোজাদারের জন্য দুটো সুসংবাদ রয়েছে লে সি ফারহাতিন ফারাহাতুন ইন্দা ও ফারহাতুন ইন্দা লিকয়ে রব্বী রোজাদারের জন্য দুটো সুসংবাদ একটা হলো তার ইফতারের সময় আর আরেকটা হলো তার লিকয়ে রব্বি তার প্রভুর সাক্ষাতের সময় তাহলে রমজান মাসের যেটা আনন্দ এই রমজান মাসের রোজা রাখলে আল্লাহ তালা এই দুটো নিয়ামত আল্লাহ আমাদের দান করবেন একটা ইফতারের সময় আর আমার আল্লাহর দিদারের সময় রসুল সাল্লাহ ইসলাম আরও বলেন যেন এই রোজাটা আসিয়ামু জুন নাতুন রোজাটা ঢালস্বরূপ ওয়াইজামে আহাদ কুম ফালা ইয়ার ফাস ওয়ালা ইয়াখফ যে এই এই রমজানে রোজাটা হল ঢাল তোমাদের কেউ যেন রোজার দিনে কোনো প্রকার অশ্লীল কাজ বা বিবাদ বিবাদ বা লিপ্ত না হয় বিষাদে লিপ্ত না হয় যদি কেউ তার গালি গালাস করে বা তার সাথে ঝগড়া বিবাদ করতে চায় তবে সে যেন বলে দেয় আমি রোজা রেখেছি আমি ভাই রোজা রেখেছি আমি রোজারে গায় কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না কারণ আমি রোজাদার আর রাসুল সাল্লাই আলী ওসাল্লাম এসাদ করেন যে রোজাদার রোজাদার যে ব্যক্তি মিথ্যা কথা মন্দ কাজ সারলো না অনেক আছে রোজা রাখি আমরা কিন্তু সেই রোজাটা রেখে আমরা মিথ্যা কথা সারতে পারি না আমরা মন্দ কাজ সারতে পারি না হ্যাঁ রাসুল বললেন তার পানাহার ত্যাগ করে রোজা রোজা রাখা আল্লাহ পাকে কোনো সন্তুষ্টি নেই অনেকে রোজা রাখে রোজা রেখে মিথ্যা কথা বলে অনেকে রোজা রেখে মানুষের সাথে মন্দ কথা বলে রোজা রেখে মানুষের সাথে খারাপ আচরণ করে তার রোজা রাখা না রাখা এক সমান কারণ এতে তার কোনো যা যা নাই তা আমরা জানতে পারলাম যে এই রোজাগুলোকে আমরা গুরুত্ব সহকারে রাখবো রোজাগুলো হক আদায় করে করে আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার